মনের রঙে কেউ যদি এসে এখন সাদা রং দিয়ে দেয়, লাল রং দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, রঙিন ফুল তখন কালারফুল হয়। বিয়ে হতে না হতেই খুশি সংবাদ নিয়ে এলো পূর্ণিমা। বিয়ের খবর গোপন রেখে তৃতীয় স্বামী নিয়ে রাজধানীর একটি অভিজাত এলাকায় একই ছাদের নিচে বসবাস করে আসছিলেন পূর্ণিমা। যে খবর তিনি প্রকাশ্যে আনেন দুই মাস পর, গত 21 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায়। তিনি বলেন, রবিনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক থাকার কারণেই তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন এবং গত 28 জুলাই বর আশফাকুর রহমান রবিনকে নিয়ে হানিমুনে থাইল্যান্ডে গিয়েছেন পূর্ণিমা। সেখানে বেশ চুটিয়ে এনজয় করে যাচ্ছেন এই দম্পতি। বর্তমানে তিনি রবিনকে নিয়ে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। হানিমুনে স্বামী স্ত্রীর ভালো বোঝাপড়ার দরকারে তাদের সাথে দেখা যায়নি পূর্ণিমার ছোট্ট মেয়ে আরশিয়া উমাইজার। পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের চোখ ফাঁকি দিয়েই হানিমুনে স্বামীকে নিয়ে থাইল্যান্ড উড়াল দিয়েছেন পূর্ণিমা। তবে থাইল্যান্ড থেকে ফেরার আগেই দারুণ এক সুখবর নিয়ে এলো পূর্ণিমা। তিনি জানিয়েছেন, দু একদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারা এবং দেশে এসে ভক্তদের জন্য রয়েছে দারুণ এক সুখবর, আর সেটি হচ্ছে আবারও বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সর্বশেষ 2014 সালে পূর্ণিমা অভিনীত সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু মুক্তি পায়। মাঝে পেরিয়ে গেছে 8 বছর। এরপর ছোট পর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা যায়নি পূর্ণিমাকে। 8 বছর পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন পূর্ণিমা। সরকারি অনুদান পাওয়া আহারের জীবন নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছোটকু আহমেদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। হানিমুন থেকে ফিরে সিনেমাটির নির্মাতা ছোটকু আহমেদকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নির্মাতা ছোটকু আহমেদ জানান, সিনেমার নায়ক হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশারফ করিমের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনও কাউকে চূড়ান্ত করেননি। পূর্ণিমার সঙ্গে দুজনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে। এছাড়া গল্পের প্রয়োজনে নায়িকা হিসেবে পূর্ণিমা আমার প্রথম পছন্দ।